এসো হে বৈশাখ, এসো এসো। বাঙালির ঐতিহ্যকে যে সকল উৎসব অনুষ্ঠান ধারণ করে আছে সেগুলোর মধ্যে অন্যতম হলো বাংলা নববর্ষ। ধর্মবর্ণ নির্বিশেষে মানুষে মানুষের সম্প্রীতির বন্ধন সৃষ্টি হয় এই নববর্ষেই। রঙে রঙে রাঙিয়ে তোলায় যেন এই দিনটির যেন বিশেষ একটি বৈশিষ্ট্য। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নিশিতাপাল লাইফস্টাইল। আপনাদের অনুরোধের একটি ভিডিও নিয়ে আজ আপনাদের মাঝে চলে এসেছি। চ্যানেলে বহুদিন ধরে রিকোয়েস্ট পাচ্ছিলাম বৈশাখী শাড়ির একটি টিউটোরিয়াল যেন আমি আপনাদের সাথে শেয়ার করি। তবে এই শাড়িটি শুধুমাত্র নববর্ষে নয়, যে কোনো ধরনের পূজা পার্বণেও কিন্তু এই শাড়িটি মানিয়ে যাবে খুব সুন্দর। আর এই শাড়িটি তৈরিতে খরচও হবে কিন্তু খুবই নামমাত্র মূল্য। শাড়িটি তৈরিতে কোন থান কাপড় ব্যবহার করেছি, কত নং তুলি ব্যবহার করেছি, কোন রং, 3D আউটলাইনার, এমনকি শাড়ির বাড়তি সৌন্দর্যের জন্য যে আলাদা লেস ব্যবহার করেছি, এই সব তথ্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। কোন ধরনের রং আমি এখানে ব্যবহার করেছি সেটা যেমন আমি বলে দিব, কিভাবে কোন টেকনিকে কাজটা করলে খুব সহজ এবং সুন্দরভাবে এই শাড়িটি তৈরি করতে পারবেন তার সকল টিপস আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। তাই আমার অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। তাহলে আমি যে কাজটি আপনাদের সাথে শেয়ার করেছি এটি আপনাদের বুঝতে যেমন সুবিধা হবে, তেমনি শাড়িটি তৈরি করতে গেলেও খুব সুন্দর একটি ধারণা পেয়ে যাবেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এখানে আমি যে থান কাপড়টি ব্যবহার করেছি, কোন রং ব্যবহার করেছি, সব কিছু আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। আমি যে কোনো ধরনের রঙের কাজে সাধারণত এই উপাদানগুলোই ব্যবহার করে থাকি। আর আপনারা যদি আমার বিগত ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি এই রং নিয়েই কিন্তু আপনাদের সাথে সবসময় আলোচনা করি। আমি এখানে শাড়িটি তৈরিতে যে থান ব্যবহার করেছি এটা হলো কোটা থান, বা এটাকে কোটা শাড়িও বলে। এই ধরনের এক রঙের থান শাড়ি সম্পর্কে যদি আপনারা আরও ডিটেলসে জানতে চান তাহলে আমার একটি ভিডিও চ্যানেলে দেয়া আছে, পাইকারি দামে এক পিস শাড়ি কোথায় পেতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেই ভিডিওটা দেখলে আপনারা ধারণা পেয়ে যাবেন। আর এই শাড়িটির দাম নিয়ে পেয়ে 250 থেকে 300 টাকা। এটি একদম সুতি কটন বা কোটা থান। রঙের ক্ষেত্রে এখানে দুটি রং আপনারা ব্যবহার করতে পারবেন, একটি হলো অ্যাক্রোলিক রং যেগুলো রেডিমেড কালার, আর আরেকটি হলো কেমিক্যাল যেটা দিয়ে রং তৈরি করে নিতে হবে। তো আমি এখানে অ্যাক্রোলিক কালার সম্পর্কে আপনাদেরকে বলছি, এটা হলো অ্যাক্রোলিকের সানফ্লাওয়ার কিট, এটা একদম কাপড়ের রেডি রং। এই বক্সটার দাম নিবে 300 থেকে 350 টাকা। আর আপনারা যদি বক্স ধরে না কিনতে চান সেক্ষেত্রে সিঙ্গেলও কিনতে পারেন, দাম নিবে 30 থেকে 35 টাকা। এখন যে বোতল আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো হলো একরামিন গ্রুপের রং, এগুলো হলো ব্লকের রেডি রং। এই ধরনের ব্লকের রেডিমেড রং দিয়ে আপনারা হ্যান্ড পেইন্টের কাজ খুব সুন্দরভাবে করতে পারবেন, যেটা আমি সবসময় করে থাকি এবং আপনাদের সাথে কিন্তু সবসময় শেয়ার করি। আর এই অ্যাক্রোলিক এবং ব্লকের রেডি রং, এই দুটা দিয়েই আপনারা রেডিমেডভাবে কাপড়ের ডিজাইন করতে পারবেন। এরপরে আসি বিভিন্ন কেমিক্যাল নিয়ে। এই এপ্রিটন, হোয়াইট পেস্ট, নিউটেক্স, বাইন্ডার, এনকে, একরামিন গ্রুপের বিভিন্ন রং, এগুলো দিয়ে আপনারা চাইলে নিজেরাই রং তৈরি করে নিতে পারবেন। কিভাবে এই কেমিক্যালগুলো দিয়ে রং মিক্স করে রং তৈরি করবেন সেই সম্পর্কে ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন কিভাবে কেমিক্যাল দিয়ে ব্লকের বা হ্যান্ড পেইন্টের রং তৈরি করে নিতে হয়। আমার হাতে এখন যে বোতলগুলো দেখছেন এগুলো হলো একরামিন গ্রুপের রং বা মূলত কাঁচা রং। তো এই এই যে বোতলগুলোতে আমি কিনে এনেছি এই ধরনের রেডিমেড বোতলই কিন্তু বাজারে বিক্রি করে দোকানে, কিন্তু এটা হলো একদম রেডি রং, এটার দাম নিবে 20 টাকা করে। আর যে একরামিন রং এটা হচ্ছে কাঁচা রং, এটা বিভিন্ন কেমিক্যালের সাথে মিক্স করে তৈরি করে নিতে হবে। তো দুই ধরনের রং আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, যে একটা হলো রেডিমেড রং আর আরেকটি হলো তৈরি করে নিতে হবে। তো আপনারা যেটা সুবিধা হয় আপনাদের, আপনারা সেভাবেই রং তৈরি করে নিয়ে কাজ করতে পারেন। এখানে আমি বিভিন্ন সাইজের তুলি ব্যবহার করেছি, কাজ করার সময় কত নাম্বার তুলি দিয়ে আমি কাজ করেছি সেটা আমি কাজ চলাকালীন সময় আপনাদেরকে বলে দিব, যে আমি কোন তুলিটা দিয়ে কোন ফুল বা কোন পাতার কাজটা করছি। এখানে আমি ফ্রি হ্যান্ডে ড্রয়িং করার জন্য একটি পেন্সিল নিয়ে নিয়েছি, এটা হলো 10B পেন্সিল, এটা হলো মোটা শেষের পেন্সিল, এটা দিয়ে ডিজাইন করতে অনেক সুবিধা হয়। ভিডিও শুরুতে আমি আপনাদেরকে দেখিয়েছি গলার এই ধরনের উড বেস বিভিন্ন অর্নামেন্ট, এই অর্নামেন্টসগুলো আমি নিজেই তৈরি করেছি শাড়ির সাথে ম্যাচিং করে। এই কানের দুলগুলো আমি নিজেই তৈরি করেছি, এই
কানের দুল এবং গলার নেকলেস কিভাবে তৈরি করতে হবে সেই সম্পর্কে ডিটেইলস ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে। এছাড়াও এই ভিডিওটাও কিন্তু আমি শেয়ার করব খুব শীঘ্রই আমার চ্যানেলে। আর এই নববর্ষ উপলক্ষে যে পাঞ্জাবি আমি তৈরি করছি, এখানে একটা হলো বড়দের পাঞ্জাবি, একটা হলো বাচ্চাদের পাঞ্জাবি, এটা রেডিমেড পাঞ্জাবি। কিভাবে রেডিমেড পাঞ্জাবি কিনে আপনারা হ্যান্ড পেইন্টের কাজ করে নিতে পারেন খুব সহজে, সেই ভিডিও আমি আমার চ্যানেলে খুব শীঘ্রই শেয়ার করে দিব। এখন আমি আপনাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে শাড়িতে কাজ করার আগে শাড়ির আঁচলে কতটুকু অংশে কাজ করতে হয় এটা সম্পর্কে অনেকেই জানতে চান। তো আঁচলের মাপটা নেবেন আপনারা 38 ইঞ্চি, অর্থাৎ আঁচলের দিক থেকে 38 ইঞ্চি পরিমাণ নিয়ে আপনারা আঁচলটা রাখবেন, এবং 38 ইঞ্চির পর থেকে বাকি 40 ইঞ্চি পরিমাণ কাপড় নেবেন বডির অংশে কাজ করার জন্য। অর্থাৎ 38 ইঞ্চির পর থেকে কিন্তু আবার 40 ইঞ্চি নিতে হবে, যেটা আপনার বডিতে কাজ হিসেবে আসবে। তো আমি ডিজাইন করার আগে এখানে কিছু ফ্রি হ্যান্ডে ড্রয়িং করে নিচ্ছি, যেহেতু আমি এখানে ফ্রি হ্যান্ডে ড্রয়িং করতে পারি তাই আমার কাজের সুবিধার জন্য আমি এখানে কিছু ফ্রি হ্যান্ড ফ্লাওয়ার, কিছু পাতা ডিজাইন করে নিচ্ছি। এছাড়াও রেডিমেড নকশা দিয়ে কিভাবে কাপড়ে ছাপ দিতে হয় সেই সম্পর্কে ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে। আপনারা যদি এভাবে ফ্রি হ্যান্ডে ড্রয়িং করতে না পারেন সেক্ষেত্রে রেডিমেড নকশা কিনে এই ডিজাইনগুলো করতে পারবেন। এই রেডিমেড নকশা আপনারা কোথায় পাবেন, কোন দোকানে পাবেন, ডিটেলস ভিডিও দামসহ আমার চ্যানেলে আমি আপলোড করেছি। সব ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন। হ্যান্ড পেইন্টের কাজ করার আগে সবসময় একটি ফ্রেমের সাথে কাপড়টিকে আটকিয়ে নিতে হয়, কারণ হ্যান্ড পেইন্টের কাজ ফ্রেমে করতে খুব সুবিধা হয়, ফ্রেম ছাড়া অন্যভাবে কাজ করলে কাজটা ভালো হয় না। তো এই হ্যান্ড পেইন্টের ফ্রেম কিভাবে কম খরচে বানিয়ে নেওয়া যায় এই ফ্রেমটি আমার বানানো ছিল, আমার বাড়িতেই এই ফ্রেমটি তৈরি করা। তো যেহেতু আমি অল্প স্বল্প কাজ করি তাই এই ফ্রেমটি নিজেই বাড়িতে তৈরি করে নিয়েছিলাম, বেসিক্যালি আমার ভাই আমাকে বানিয়ে দিয়েছিল, আর মাত্র খরচ হয়েছিল 50 টাকা। তো কিভাবে ফ্রেমটা বানিয়েছিলাম সেই সম্পর্কেও কিন্তু ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে। আমি এবার সরাসরি রঙে চলে এসেছি। ফ্রেমের উপরে যদি আটকিয়ে কাজটা করা হয় তাহলে কিন্তু কাজটা খুব সুন্দর হয়, আপনারা এটা দেখেই বুঝতে পারছেন। এখানে আমি যে তুলি দিয়ে কাজ করছি এটা হলো 22 নম্বর তুলি। শাড়ির কাজ করার জন্য এই ধরনের মোটা রাউন্ড শেপ ব্রাশগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে কাজগুলো খুব দ্রুত হয় এবং খুব সুন্দরভাবে করা যায়। এখানে আমি রং পাতলা করার জন্য একটা কেমিক্যাল ব্যবহার করেছি, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে সমপরিমাণ বাইন্ডার এবং সমপরিমাণ এনকে নিয়ে মিশ্রণটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখানে বাইন্ডারটা একটু ঘন টাইপের হয়, তো যার কারণে রংটা দ্রুত শুকিয়ে যায় বা একটু আঠালো বেশি হয়ে যায় বা কাপড়টা কিন্তু একটু শক্ত হয়ে যায়। তো তার কারণে আমি এখানে অল্প পরিমাণ এনকেও দিয়ে নিয়েছি, যাতে মিক্সিংটা একটু লিকুইড কনসিস্টেন্সি থাকে বা পাতলা হয় এবং কাপড়ের কাজটা সফটভাবে আসে। চাইলে আপনারা এখানেই অল্প পরিমাণ পানিও অ্যাড করতে পারেন, পানি অ্যাড করলেও কোনো অসুবিধা হবে না। তো আমি এখানে পানিটা অ্যাড করিনি, আর যেহেতু আমি এখন রং দিয়ে কাজ করছি, এখানে আমি রেডিমেড রং দিয়েও কাজ করেছি, আবার আমি নিজেও কিছু রং তৈরি করে বোতলে ভরে রেখেছিলাম সেই রংগুলো দিয়েও কাজ করছি। তো দুইটা রঙই আমি মূলত আমি এখানে ব্যবহার করছি, কারণ বিভিন্ন সময় আমি যখন রং তৈরি করি রংগুলো আমার কাছে বেঁচে যায়, তো সেইগুলো আমি সংরক্ষণ করি এভাবে বোতলে ভরে, আর যখন আমি পরবর্তীতে কাজ করি তখন এভাবে আমি নিয়ে আমার যে কাপড়ে কাজ করতে হয় সেখানে আমি তখন অ্যাপ্লাই করি। তো যার কারণে এই শাড়িটা করতে আমি রেডিমেড কেনা রং, অ্যাক্রেলিক কালার এবং আমার নিজের তৈরি রং দুটোই কিন্তু ব্যবহার করছি। আপনারা যদি কেমিক্যাল দিয়ে রং তৈরি করতে না চান বা এই ধরনের উপাদানগুলো যদি আপনারা অ্যাভেলেবেল না পান, সেক্ষেত্রে কিন্তু অ্যাক্রেলিক কালার বা রেডিমেড কালার দিয়ে কাজগুলো খুব সুন্দরভাবে করে নিতে পারবেন। তো যেহেতু আমি প্রথমে হলুদ রঙের কাজটা শুরু করেছি তাই ফ্রেমে যেহেতু একসাথে অনেক বড় অংশ করে আমি জুড়ে আটকিয়ে নিয়েছি, তাই হলুদ ফুলের কাজগুলো আমি আগে করে নিচ্ছি। এরপরে আমি হলুদের সাথে লাল কালারটা মিক্স করে একটু শেড কালার নিয়ে আসছি, আর এই শেড কালারগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। এক কালারের থেকে আপনি যদি শেড রং দিয়ে কোনো ধর কাপড় ডিজাইন করেন তাহলে সেটা দেখতে বাড়তি সুন্দর লাগে। আমি পুরো শাড়িতে যে ডিজাইনটা করেছি তার প্রত্যেকটা স্টেপ আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব, একেবারে ডিটেলসে দেখিয়ে দিব। আমি সবগুলো ফুল এখানে করে নিয়েছি, এবার আমি পাতার কাজে হাত দিব। তো পাতার ক্ষেত্রে আমি এখানে স্যাপ গ্রিন, বাম্বু গ্রিন, লাইট গ্রিন আর হলুদ বা ইয়েলো, এই কয়টা কালার মিক্স করে আমি এখানে কাজ করছি। আর আমার কাজ করতে করতে রং যখন ঘন হয়ে যাচ্ছে তখন আমি যে পাতলা করার জন্য যে বাইন্ডার আর এনকে যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি এটা আমি মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নিয়েই আমি এখানে কাজ করছি।
আমি এখানে বাড়তিভাবে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে ওয়াশের ক্ষেত্রে যেহেতু পানি ব্যবহার করা হয় আর রং টেকসই হয়, সেক্ষেত্রে আপনারা চাইলে পানি ব্রাশ করেও এটা নিতে পারেন, কাজ করতে পারেন। কিন্তু আমি ঠিক যে প্রসেসে কাজটা করেছি আমি তার পুরো টেকনিকটাই আপনাদের সাথে শেয়ার করছি। পাতার ক্ষেত্রে আমি যে তুলিটা ব্যবহার করেছি এটা হলো রাউন্ড শেপ 14 নম্বর তুলি। 22 নম্বর তুলিটা মোটা, যেটা আমি ফুলের ক্ষেত্রে ব্যবহার করেছি, যে মাত্র 2টা টান দিলেই কিন্তু আমার ফুলটা হয়ে গিয়েছে। আর এখন আমি পাতার জন্য 14 নম্বর তুলিটা ব্যবহার করছি। এখানে কিন্তু আমি ফ্ল্যাট শেপ তুলিটা পাতার জন্য ব্যবহার করিনি, কারণ যেহেতু আমার ফুলটা ভরাট এবং আমি এখানে শেড রং ব্যবহার করছি, তাই এখানে যদি রাউন্ড শেপ তুলি ব্যবহার করে কাজটা করা হয় তাহলে কাজটা কিন্তু খুব দ্রুত হয় এবং সুন্দর হয়। এবার আমি যে চিকন ডালের কাজ করছি এটা আমি ফ্ল্যাট শেপ তুলি দিয়ে করছি। এই তুলিটার নাম্বার হলো 8 নম্বর তুলি। এখন আমি যে কাজটা করছি এটা কিন্তু রাউন্ড শেপ তুলি দিয়ে করা যাবে না, কারণ তাহলে ডিজাইনটা এরকম ডালের মতন আসবে না। এটা কিন্তু ফ্ল্যাট সাইজ তুলি দিয়ে খুব সুন্দরভাবে টান দিলেই চলে আসবে। এই শাড়িতে আমি অনেকগুলো কাজ একসাথে করেছি, যেমন আমি এখানে যেমন পাতার কাজ করেছি, ফুলের কাজ করেছি, সাথে আমি এখানে 3D আউটলাইনিংয়ের কাজ করেছি গোল্ডেন কালার দিয়ে। সব কিছু আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাই আমার অনুরোধ প্লিজ আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, কারণ স্কিপ করে টেনে দেখার পরে আপনারা কিন্তু একই প্রশ্ন আমাকে কমেন্ট বক্সে এসে করেন, যে প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি ভিডিওতেই বলে দিই বা দেখিয়ে দিই। তাই আপনাদের কাছে আমি বারবার অনুরোধ করছি যে একটু ভিডিওটা সময় নিয়ে দেখুন, তাহলে এই ভিডিওটা দেখলে এই শাড়ি সম্পর্কে, কাজ সম্পর্কে খুব ভালো ধারণা আপনারা পেয়ে যাবেন। আর আমি চেষ্টা করেছি যতটা সম্ভব সহজভাবে এটা উপস্থাপন করা যায় আপনাদের সামনে সেটা উপস্থাপন করতে। ফুলের কাজটি পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর আমি এবার মিডিলের এই গোল রাউন্ড সার্কেলটা দিয়ে দিচ্ছি। এই কালারটা কিন্তু পুরোপুরি শুকানোর পরেই কাজটা করতে হবে, কাঁচা অবস্থায় করলে রংটা কিন্তু একটার সাথে একটা মিশে যাবে। শাড়ির কাজ যদি দ্রুত করতে চান এক্ষেত্রে আপনারা হেয়ার ড্রায়ার ব্যবহার করতে পারেন, কারণ হেয়ার ড্রায়ার ব্যবহার করলে দ্রুত রংটা শুকিয়ে নেওয়া যায় এবং শাড়ির কাজটা অনেক দ্রুত হয়। তো আমি যখন শাড়িতে বা আমার কোনো কাপড়ে কাজ করি তখন আমি হেয়ার ড্রায়ার ব্যবহার করে আমি রংটা দ্রুত শুকিয়ে নিই, তাহলে আমি পরবর্তী কাজে খুব সহজেই এবং খুব দ্রুত যেতে পারি। এখন যে তুলিটা দিয়ে কাজ করছি এটার আসলে কোনো নাম্বার নাই, এটা হচ্ছে লোকাল ব্র্যান্ডের একটা তুলি। তো এই তুলিটার দাম নেবে 25 টাকা বা 30 টাকা করে। তো এটা হলো একদম মানে এটা একদম স্ট্রেট একটা তুলি। তো এটা দিয়ে আমি এই কাজটা করছি, যেহেতু এটার কোনো নাম্বার নাই তাই আমি আপনাদেরকে আসলে নাম্বারটা বলতে পারছি না। বাকি যে তুলিগুলো নাম্বার ছিল তার প্রত্যেকটা নাম্বার আমি আপনাদেরকে বলে দিয়েছি। আর এখানে আমি যে তুলিগুলো দেখাচ্ছি এই তুলিগুলো দিয়েই কিন্তু আমি সবসময় কাজ করি। এই শাড়িটি বৈশাখ ছাড়া আপনারা কিন্তু যে কোনো ধরনের পূজার অনুষ্ঠানেও পরতে পারবেন। আঁচলের কাজ আমার শেষ হয়ে গিয়েছে, ভিতরে একটু ঘাস ফুলের মতন আমি কিছু ডিজাইন দিয়েছি, আর এই যে সব ধরনের রং আমার এখানে ছড়ানো ছিটানো আছে, আমি যখন কাজ করছিলাম আমার ছেলে তখন খেলা করছিল, তো তার সাজানো পিরামিড সাইজ একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আঁচলের কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি এখন পাড়ের কাজে এবং বডিতে যে অংশে কাজ হবে সেই অংশের কাজটা ধরেছি। একই ডিজাইন আমি কম বেশি করে করেছি, আঁচলের কাজটা একটু বেশি পরিমাণে রেখেছি এবং বডি এবং পাড়ের কাজ আমি হালকা পরিমাণে রেখেছি। তো বডি আর পাড়ের অংশে কাজ করার পরে আমি এবার বডিতে 3D আউটলাইনার দিয়ে আমি এখানে আউটলাইনিং করে দিচ্ছি। এখানে আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেভিকলার 3D আউটলাইনার বলে এটাকে। এই 3D আউটলাইনার আপনারা কোন দোকানে পাবেন, এর দাম কত, সব কিছু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তবে এই আউটলাইনার এগুলোর দাম নেয় হলো 50 টাকা থেকে 60 টাকা করে, এলাকাভেদে দাম ভিন্ন হয়। আমি যেহেতু ঢাকা থেকে আমার সব রঙের কেমিক্যালগুলো পারচেস করি তাই আমি সরাসরি দোকান থেকে যেয়ে কিনে নিয়ে আসি, এবং আমি কোন ধরনের দোকান থেকে এই জিনিসগুলো কিনি, কেমিক্যাল, রং, এই 3D আউটলাইনার,
কালার বা তুলি সব কিছু কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার করেছি যে আমি কোন দোকান থেকে বা কোথা থেকে এই জিনিসগুলো কেনাকাটা করি। তাই আপনারা যদি সরাসরি নিজের দোকান থেকে এসে কিনতে চান, মানে দোকানে এসে, তাহলে নিউ মার্কেটের এই দোকানগুলো বা গাউসের অপোজিটে যে দোকানগুলো আছে এখান থেকেই আপনারা সরাসরি কিনে নিতে পারবেন, দেখে শুনে কিনতে পারবেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, যে রং যে জিনিসটা কিনবেন সেটা আসলে দেখে শুনে দাম দর করে কেনাটাই অনেক ভালো। তো যাই হোক, এখানে আমি এখন 3D আউটলাইনার কাজ করছি, এটা হচ্ছে গোল্ডেন কালার আউটলাইনিং আমি দিয়ে দিচ্ছি শাড়িতে, আর এই অংশটা বডির কাছে আসছে। তো আমি আউটলাইনিংয়ের কাজটা মূলত বডিতে এবং আঁচলে করেছিলাম, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রংটা যেহেতু এখনও কাঁচা আছে তাই গোল্ডেন কালারটা খুব ভালোভাবে এখানে ফুটছে না, কিন্তু শুকিয়ে যাওয়ার পরে এই রংটা এত সুন্দর চলে আসে, আসলে ক্যামেরাতে এত সুন্দরভাবে আমি আনতে পারিনি, কিন্তু এটা খালি চোখে এত সুন্দর লাগছিল দেখতে, আর ডিজাইনটা ফুটছিল অনেক বেশি সুন্দর। তাই আপনারা এই ধরনের যে কোনো শাড়ি বা সালোয়ার কামিজ, কুর্তি বা ওড়না, যে কোনো কিছুতে কাজ করে এই 3D আউটলাইনিং যদি আপনি দিয়ে দেন তাহলে কিন্তু জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে। আর এই আউটলাইনারের কিন্তু বিভিন্ন কালার পাওয়া যায়, আমি এখানে গোল্ডেন দিয়ে কাজ করলেও এটার ভ্যারাইটিস কালার আছে দোকানে, আপনারা দেখেই নিতে পারবেন যে আপনার কোন কালারটি প্রয়োজন পড়বে। সবগুলো কালারের একই দাম, 50 থেকে 60 টাকা করে দাম নেবে। তো দেখতে দেখতে বডির পুরো অংশে আমি এখানে কাজ করে নিয়েছি, আর কাজের সময় নিচে আমি একটা শক্ত হার্ডবোর্ড টাইপ দিয়ে দিয়েছিলাম যাতে নিচে না লেগে যায়। আর এই 3D আউটলাইনিং করতে হবে রং পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে। তো হয়ে গিয়েছে আমার পুরো শাড়ির কাজ, এটা ছিল আমার পুরো শাড়ির ডিজাইন, আমি পার থেকে শুরু করে একদম বডি পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শাড়ির আলাদা সৌন্দর্যের জন্য আমি এখানে লেস লাগিয়েছি, এই লেসগুলোর গজ নিয়েছিল 50 টাকা থেকে 60 টাকা করে। তো শাড়িতে এই আঁচলে লেস দিতে লেস লাগে হলো 1.5 গজ পরিমাণ। তো শাড়ির ভিডিও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর এরপরে আসছে এই শাড়ির সাথে যে গহনাগুলো, কাঠে যে গহনাগুলো পরা হয় এই গহনার টিউটোরিয়াল, এবং তারপরেই আমি দিয়ে দিব কিভাবে পাঞ্জাবিতে কালার করতে হয়। রেডিমেড পাঞ্জাবি কিনে যদি আপনারা পাঞ্জাবি বানিয়ে নিতে না পারেন, সেই ক্ষেত্রে কিভাবে কিনে আপনারা পাঞ্জাবিতে কালার করতে পারবেন, রেডিমেড পাঞ্জাবি বাচ্চাদের জন্য হোক বা বড়দের জন্য হোক, তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি যে দোকান থেকে কিনেছিলাম এটার লাল বর্ডারটা ছিল না, কালো বর্ডার ছিল। তো যাই হোক, আমি রেডিমেড পাঞ্জাবি যেহেতু নিয়েছি তাই এত চয়েস করে আসলে উঠতে পারিনি। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা।